বর্তমানে যারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসেছেন, যদি ভাবেন যে বামনি ফলস দেখবেন, তা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। কারণ ইতিমধ্যেই নোটিশ পড়ে গিয়েছে এবং সেখানে লেখা আছে মেরামতির কাজ চলছে, বামনি ফলসে প্রবেশ নিষেধ। এবং তার পাশাপাশি আরও একটি পোস্টার পড়েছে, বামনি ফলস বাড়ুয়া জারা বন্ধুঘাট দুলবুড়েগড়া বন সুরক্ষা কমিটির নিয়ন্ত্রণাধীন, বামনি ফলস তথা বনের জমি দখলের চেষ্টা বন আইনে শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ যারা বামনি ফলস দেখবে বলে অযোধ্যা এসেছেন বা আসবেন চিন্তাভাবনা করেছেন, তারা অবশ্যই আসতে পারেন, কারণ টুঙ্গা ফলস খোলা আছে, অর্থাৎ বামনি ফলসের থেকে ছোট, কিন্তু বামনি ফলস যেটা সেটা কিন্তু বন্ধ আছে এবং পাশাপাশি যে সমস্ত দোকানপাট সেগুলোও কিন্তু পুরোপুরি বন্ধ। এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু বামনি ফলসে যাওয়া যাবে না। অর্থাৎ অযোধ্যা পাহাড়ে এলে কিন্তু এই মুহূর্তে বামনি ফলস আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ অযোধ্যার সকলের থেকে যেটি বড় ঝর্ণা সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিছু লোকাল ইস্যু রয়েছে, সেই জন্যই কিন্তু এই জলপ্রপাত বন্ধ। তবে এর পরে, অর্থাৎ এর থেকে 2.5 কিলোমিটার পরে যে টুঙ্গা ফলস আছে সেটাই কিন্তু পর্যটকদের জন্য খোলা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বামনি ফলস পুরোপুরিভাবেই বন্ধ। অযোধ্যা থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।